আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাতে বলবেন না। এবং শুরু গেল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আর আজকে হলো আমাদের শেষ রোজা, আগামীকাল ইনশাল্লাহ ঈদ উল ফিতর হবে। আগামীকাল ইনশাল্লাহ আমরা ঈদ পালন করব এবং পরশুদিন মানে বাংলাদেশে ইনশাল্লাহ পরশুদিন ঈদ হবে। তো আজকে আমরা সিম্পল দুইটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা তাদের জন্য যারা ঈদের খাবার খেতে খেতে বোর হয়ে যাবেন, মানে হচ্ছে হেভি খাবার থেকে বাঁচতে চান। তো ঈদে তিন চার দিন পরে যখন আপনারা মনে করবেন উফ আর ভাল লাগে না এই মাংস, তাহলে তাদের জন্য আজকে আমাদের এই দুইটা রেসিপি। একদম ভেজিটেরিয়ান খাবার, কারণ আপনারা মাংস খেতে খেতে বোর হয়ে যাবেন। তো একটা হেলদি খাবার নিয়ে আমরা চলে এসেছি। আর একটা বিষয় হলো আমাদের কোনো আজকে ভিডিও নেই, তো আগের ক্লিপ আমরা চালিয়ে দিচ্ছি। এই ভিডিওটা অনেক আগেই শুট করা হয়েছিল কিন্তু কখনো দেওয়া হয়নি। এখনই সবচেয়ে সুবর্ণ সুযোগ এই ভিডিওটা শেয়ার করার, কারণ সবাই ঈদের হেভি খাবার খেয়ে একটু হালকা পাতলা খাবার খেতে যাবেন। তার মানে হলো এই ভিডিও দুবার দেখবেন, একবার হলো আজকে যখন পাবলিশ হবে তখন দেখবেন, আর যখন ঈদের তিন চার দিন পরে যখন হালকা খাবার খেতে যাবেন তখন দেখবেন। প্রতিবারের মতো এবারও ভুলে গিয়েছি, আমি রান্না করবো রাজমা বা যেটাকে রেড কিডনি বিনস বলে, আর হচ্ছে শাকের পাকোড়া। দুটা কিন্তু ভালোই হেলদি খাবার এবং খুব মজাদারও। তো প্রথমেই আমি রাজমা বা রেড কিডনি বিনটা বানিয়ে নিচ্ছি। এর জন্য পেঁয়াজ তেলে ভেজে নিব। রেড কিডনি বিনটা আসলে ইন্ডিয়ান খাবার, আই মিন এই কারিটা। তো আমি এখন দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট, আর এখন দিচ্ছি টমেটো পিউরি। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সবচেয়ে বেটার হয় যদি ফ্রেশ টমেটোটাকে পিউরি করে নেওয়া হয়, তাহলে স্মেল এবং স্বাদ টোটালি অন্য রকম হয়ে যায়। সাথে দিয়ে দিব লবণ, যেটা ছাড়া আসলে তরকারি খাওয়া যাবে না। এখন দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ি, সামান্য হলুদ গুঁড়ি আর মরিচ। রেড কিডনি বিনটা অনেকটা ছোলা বুটের মতো খেতে, আর এটা যখন রান্না করা হয়েছিল তখন আসলে একটু ডাল টাইপ লাগছিল, মজাই লাগছিল খেতে। তো আমি এখানে রেড কিডনি বিনটা দিয়ে দিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। এখন যে কাজটা করব সেটা হচ্ছে কয়েকটা কিডনি বিনস আমি তুলে নিয়ে একটু ম্যাশ করে দিব। এতে কি হবে, গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও দারুণ লাগবে। সব শেষে জিরা গুঁড়ি দিয়ে পরিবেশন করে দিব। আমি এখন বানাচ্ছি পালং শাক আর বেসন দিয়ে পাকোড়া, অনেকটা পেঁয়াজুর মতো। এখানে আমি পালং শাক, পেঁয়াজ, বেসন, হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে পানি দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। তো আশা করি আপনাদের এই রেসিপি দুটো ভালো লেগেছে এবং অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার রেসিপি। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই দুটো রেসিপি কেমন লেগেছে, এবং ঈদের পরে যখন হেভি খাবার থেকে বোর হয়ে যাবেন তো কি ধরনের খাবার আপনারা সাধারণত খেয়ে থাকেন সেটাও আমাদের জানাতে ভুলবেন না। সেই সাথে তো ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং একটা লাইক প্রেস করতে, এবং আমাদের একটা ছোট্ট ফেসবুক পেজ আছে, সেই পেজটাকেও প্লিজ একটু লাইক দিয়ে দিন, তাহলে আমাদেরও দেখতে ভালো লাগবে। সবাইকে আবার অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি পরিবারের সব সদস্যর সাথে আপনাদের ঈদ এবার ভালো যাক। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বেশি বেশি আমাদের ভিডিও দেখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। হ্যাঁ অবশ্যই সামাজিক দূরত্ব এটা অবশ্যই বজায় রাখতে হবে, জিনিসটা মেইনটেইন করুন। আর একটা জিনিস, একজন কমেন্ট করেছিলেন যে আমাদের ফেসবুক পেজের নাম কি, লাইক তো দিতে বলি কিন্তু পেজের নাম তো বলি না। ফেসবুক পেজও আমাদের ইউটিউব চ্যানেলের নামই, কাপল ব্লগার্স ইন জার্মানি। সো ওটাতে লাইক দিতে ভুলবেন না। এবং আপনাদের সুবিধার্থে আমাদের সব লিঙ্কগুলো কিন্তু প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে থাকে,
তো আপনি চাইলেই খুব সহজেই জাস্ট লিঙ্কে ক্লিক করেই আমাদের পেজে চলে যেতে পারবেন। সাথে আমাদের দুজনের ছোট দুটো ইনস্টাগ্রামও আছে, আমাদের দুজনেরকে সাপোর্ট করুন, বিশেষ করে আমাকে, তাজিনের বেশি ফলো রয়ে গেছে, ওকে না করলেও চলবে। তো দেখা হবে আমাদের আগামী ব্লগে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।